আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন, মানুষ হারাবেন, মানুষ থেকে দূরে যাবেন এবং মানুষ থেকে মায়া ত্যাগ করতে শিখবেন। যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। নির্দিষ্ট কোনো ভালো মানুষ পেলে পাখিও পোষ মানে, ভুলে যায় ওড়ার কৌশল। কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না, তেমনি মানুষের মন ভেঙে গেলে আর জোড়া লাগে না। হতাশ হওয়ার কিছুই নেই, আসলে জীবনে প্রতিটা মুহূর্তেই মৃত্যুর মতো সম্ভাবনাময়। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পোশাক আশাক, খাবার দাবার, এসবের পেছনে জীবনভর যতই ছুটে যান না কেন, দিন শেষে ভালোবাসার কাছেই শান্তি মেলে। প্রায়োরিটি পাচ্ছ বলে ভালোবাসাটা সস্তা মনে করো না। একদিন হয়তো এমন দিন আসবে যেদিন অনেক মূল্য দিয়েও এই সস্তা জিনিসটাই পাবে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। জীবনের ঝড় যার উপর দিয়ে বয়ে যায় সেই কেবল জানে ঝড়ের তীব্রতা কতখানি। শব্দ যেখানে মূল্যহীন, অনুভূতি সেখানে গুরুত্বহীন। ভেতরটা যার যতটা ছিন্ন বিচ্ছিন্ন, বাইরেরটা তার ততটা পারফেক্ট। যত্নে ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে গুরুত্ব। একটা মেয়ে তার মেয়ে বন্ধুর চেয়ে ছেলে বন্ধুকে অধিকতর বেশি বিশ্বাস করে। মানুষ যখন আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে তত সে একা থাকতে পছন্দ করে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। স্বামীকে সুখী করতে বেশি কিছু করতে লাগে না, স্বামীর মন মতো চলা, পরপুরুষের সাথে ভাবনা চড়ানো আর স্বামীর মা বাবার প্রতি ভালো সম্পর্ক রাখলেই যথেষ্ট। পরিকল্পনা করে চলনা হয়, ভালোবাসা হয় না। বালতি যতই বিশাল হোক, পিনের আঘাতের মতো ছোট ছিদ্র যা সহজেই খালি করতে পারে, তাই জীবনে কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয়। মনের মধ্যে তারা জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায়, যে মন থেকে ভালোবাসে না সে অভিমান না ভাঙিয়ে ইগনোরের দেওয়াল তৈরি করে দূরত্ব বাড়ায়। নিজের বলে ভাবছ যাকে, সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারণ নয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন, মন, মান সম্মান নিয়ে কখনো খেলো না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়, এক, যখন সে অনেক কিছু শেখে, দুই, আর যখন সে অনেক কষ্ট পায়। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, অর্থ বা যৌতুক হয়তো দিতে পারবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবনসঙ্গী পাবে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসা থাকে তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া, আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ। ভালোবাসা হলো জমা বরফের মতো, ভালোবাসার কাছে অভিমান গলে যায়। ঝগড়া হলো মনের সার্ভিসিং, মাঝে মাঝে না হলে ভালোবাসা বাড়ে না। যেদিন থেকে এই অভিমান আর ঝগড়া হবে না, বুঝে নিও
দুজন মানুষ দুজনের প্রতি তখন আকর্ষণ হারিয়েছে, দুজন দুজনকে ছাড়া চলতে পারছে, সেদিন শুধু ভালোবাসাটায় পড়ে থাকে, ভালোটা আর থাকে না। বুঝতে না পারাটা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাকে বোঝাতে না পারাটাও বড়দের অপরাধ। সময়ের সিদ্ধান্ত সময় না নিতে পারলে পরে আফসোস ছাড়া আর কোনো উপায় থাকে না। জিনিস যত পুরনো হয় মায়া তত বাড়ে, অতিরিক্ত মায়া মানুষের ভালো না থাকার কারণ। সম্পর্কে ঝগড়া, কষ্ট, রাগ, অভিমান সবই থাকবে, এগুলো কখনো ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুসরণ করতে ইচ্ছা হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার কাছ থেকে ক্ষমা করা শেখা যায়। চাইলে নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না, কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর অবশেষে চকচকেই লোহা পায়, যা কিছুদিন পরেই মরিচা হয়ে যায়। বাস্তবতা হলো উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। তাই কখনো মোমবাতি হবেন না, পারলে প্রদীপ হবেন, কারণ মোমবাতি অপরকে আলোকিত করতে করতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু প্রদীপ অপরকে আলোকিত করে ততক্ষণ যতক্ষণ দেয় তাকে। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে, তাই কখনো ধৈর্য হারাবেন না। মানুষের জীবনে যাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উচার করে দিলেও তার কাছে কম মনে হবে, তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। বর্তমান মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকেও মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর। সোনা কতটা পিওর তা বোঝার জন্য সোনাকে ঘষে দেখতে হয়, পুড়িয়ে গরম করে দেখতে হয়, এমনকি কেটে দেখতে হয়। ঠিক তেমনি একটা মানুষের আসল রূপ তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। জীবনে যত বড় মনের মানুষ হবেন ঠিক ততটাই বুঝতে পারবেন, কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক শ্রেয়, যে আপনার কথার মূল্য দেয় না, কোনো কিছু বলাতে অজুহাত দেখায় বা ভুলে যায়, তার কাছে কোনো আশা না করাই ভালো, এতে আপনার ভালো কাজে ব্যাঘাত ঘটবে না। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।